बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله المولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم ومن مات على حب آل محمد قبره مزار ملائكة رحمة وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول سورج الٹے پاو پلٹے چاند اشارے سے ہو چاند سورج الٹے پاو پلٹے چاند اشارے اند نجدی دیکھ لے اند وہبی دیکھ لے قدرت رسول اند نجدی دیکھ لے قدرت رسول ہم بھی قریب وہ قریب ان کی خدا ان سے فضول ہم بھی قریب وہ قریب ان کی خدا ان سے فضول اور نہ کہنا نہیں عادت رسول اللہ کی اور نہ کہنا نہیں عادت رسول اہل سنت کا ہے بیڑا پار اصحاب حضور اہل سنت کا نجم ہے اور نہ وہ ہے نجم ہے اور نہ وہ ہے عطرت رسول اللہ کی نجم ہے اور نہ وہ ہے عطرت رسول اللہ کی لا ورب العرش جس کو جو ملا ان سے ملا لا ورب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونین میں نعمت رسول اللہ
की बटती है कौनैन में नेमत रसूल। उपस्थित स्थानीय पाड़ा नूरे मदीना जुब तरुण एकता कमिटी व्यवस्थापन ऐतिहासिक दशमतम बारे मतन अजीम उशान शादते कारबाला महफिल हाजी आसन अली चौधरी जामे मस्जिदे आजकल पवित्रतम शादते कारबाला महफिलर सम्मानित सभापति आपनादेर शुक्रिया आदाय करछि जरा मगरिबेर नामाज आनते इतिमध्ये मस्जिद भरपूर करते लागलेन जे मुनीब मौला एत बड़ो योग्यतार आसरे आपनादेरके घर थेके दोकान थेके रास्ता थेके विभिन्न गुरुत्वपूर्ण कार्यादि थेके डेके एने जहन्नाम थेके मुक्ति निये जान्नाते ढुकार एकटि सनद हाते धराई दिच्छेन ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজে প্রেমময় কণ্ঠে আরেকটি বার বলুন না নিজের জন্য আলহামদুলিল্লাহ। আমি কি ভুল বলেছি? আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণে দেওয়া শানে মুস্তফা সাথে সাথে আলে বাইতে রসুলের প্রেম, আলহামদুলিল্লাহ বলবেন না? সেজন্য আমি এক টুকরো আয়াত আমার বিষয়টুকু যেন এজালা করা যায়, ফাঁস করা যায়, আরে বাইতে মুস্তফার প্রেমের কথা যেন বলতে পারি, সেই নিরিখে আমি এক টুকরো আয়াতে করিমা স্বল্প সময়ের মধ্যে আমার বক্তব্য ইতি টানার জন্য আমি তেলাওয়াতে এনেছি, আপনাদেরকে শুনতে রাজি। একটু দয়া করে হাতটা তুলবেন, কে কে চলে যাবেন, চলে যাবেন, আমার ওয়াস্তে আপনারা শুনে ফেলেছেন। 61 হিজরি থেকে আজকে প্রায় 1400 বছর ধরে চলতে লাগলো ইমামে হোসাইনের জিকির, সুবহানাল্লাহ। এ কথা সত্য না মিথ্যা? আমি সর্বপ্রথম দুই একটা কথা আপনাদের বিবেকের মধ্যে দিতে চাই, নিতে কি রাজি? এই যুগ সন্ধিক্ষণে আপনাদের আহসানিয়া পাড়া নূরে মদিনা যুব তরুণ একতা একটা কমিটি গঠন হয়েছে, ঠিক না? এটা আপনাদেরই সন্তান না ওরা? একটু কথা বলুন না বাবারা, এই সন্তান কি বাইরের সন্তান? আচ্ছা বলুন দেখি, ওরা কি কাজটা ভালো করেছেন না খারাপ করেছেন? আর দুটি বছর হলে এক যুগ পূর্তি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলবেন না? এখন এই যুগের সন্ধিক্ষণে যারা 61 হিজরির কারবালার জমিনে আলে বাইতে মুস্তফার উপর তরোয়ার খঞ্জর চালাইলেন, ওরা কি হিন্দু ছিল? একটু কথা বলেন, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, অন্য কোন বিজাতি ছিল? দাঁড়িয়ে আছে না আরো জোরে, পাগড়ি, পাঞ্জাবি, মিসওয়াক দিলা, তাহলে আছে সব। ওরা অমুসলমান না? ওরাও মুসলমান, ঠিক না? আর আজকে আহসানিয়া জামে মসজিদের মধ্যে আমরা যারা এসেছি আমরাও পার্থক্য আসানে নাই। ওই দিন কারবালার জমিনে ওরা নবীর আওলাদের দুশ্মন হয়ে গিয়েছিলেন, আর আজকে আমরা আহসানিয়া জামে মসজিদের মধ্যে এসেছি নবীর আলে বাইতে মুস্তফার প্রেমিক হিসাবে, কোন সন্দেহ আছে? এবার আপনাদের কাছে বিবেকের কাছে একটা বিচার দিয়ে দিলাম। এই যুগ সন্ধিক্ষণে ওই সময়ও আলে বাইতে মুস্তফার বিরুদ্ধচারণকারী এজিদের বংশ ছিল, এখন কি নাই বলা যাবে? কিন্তু চিনবেন কেমন করে? চেনার প্রয়োজন আছে না? নাই। আজকে যারা অনেকে বলে যে চেনার একদম ইজি পদ্ধতি, যারা এই যুগ সন্ধিক্ষণে ইমামে হুসাইনের মহব্বত নিয়ে মুহররমুল হারাম মাস আসলে পাগল পারা হয়ে যায়, ওরা নিশ্চিত করে বলতে পারবেন ওরা হুসাইনের দল, ঠিক কিনা? আর যারা ইমামে হুসাইনের জিকিরের কথা বললে কফারে বাঁশ পড়ে যায়, এটা হলো রাজনৈতিক একটি মামলা,
এগুলো করার কোনো প্রয়োজন নাই। ওরা কার দল? একটু জোরে বললে কি সমস্যা আছে? ওরা কার দল? কারণ সৌদি আরবে মরম মাস আছে, মরম মাস আছে না? মাস আছে, কিন্তু ইমামে হুসাইনের জিকির একটু কথা বলেন না বাবারা। আবুধাবিতে, বাহরাইনে, কুয়েতে, আপনার দোহাতে আমি যতগুলো রাষ্ট্র ঘুরার সুযোগ পেলাম, কিছুক্ষণ সময় হলো ওখানে রেস্টের জন্য আমি নেমেছিলাম রাজধানীতে, আমার সুযোগ পেলেই কথাটা জিজ্ঞাসা করার পালা এসে। সুবহানাল্লাহ, ওদের কাছে কোনো ইমাম আলী মকাম হুসাইনের জিকির নাই। কিন্তু বন্ধুরা, পাকিস্তানে যান, ইন্ডিয়াতে যান, বাংলাদেশে আসেন, ইমামে হুসাইন ছাড়া আমরা মুহররম মাস আসলে আর কিছু বুঝি? কারা হক কারা বাতিল চিনবেন কেমন করে? মুহররম মাস আসলে পাঁচ তারিখের ফাতিহা, আট তারিখের ফাতিহা, দশ তারিখের ফাতিহা আছে না নাই? গরিব মিসকিন ফকির হলেও তার কাছেও একটি মুরগি অথবা সামান্য দুধ ফাতিহা খানি হয়, ঠিক না? আবার অনেক করে দেখবেন ওরা আয়েস করতেছে, বিভিন্ন ধরনের নাচ গুণ কীর্তন এগুলো নিয়ে লাফালাফি করতে লাগলেন, ইমামে হোসেনের তাসকারা বলতে নাই, ঠিক কি না? আমাকে বলা হয়েছে শানে মুস্তাফা, আমি বলবো খোদার কসম 61 হিজরির কারবালার জমিনে ইমামে হুসাইনের শাহাদাত, এটা শানে মুস্তাফা। অন্যদিকে যাওয়ার কোনো প্রয়োজন ওয়ারাফানা লাকা জিক্রাকের তাফসীর আমি করতে যাই না। সুবহানাল্লাহ, আমি শুধু এতটুকু বললাম যে 61 হিজরির কারবালার জমিনে ইমামে হুসাইনের শাহাদাত, এটা আমার মুস্তাফার শান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা যখন শানে মুস্তাফা চাইতে লাগলেন, আমি আপনাদের কাছে আরেকটি জিজ্ঞাসা চাইব, আমার রসুল কি মরা না জিন্দা? দাড়ি পাগড়ি টুপিওয়ালা আছে না? যারা নবীকে মরা বলে ওরা ইজিদের দল। ইমামে হুসাইন জিন্দা, শহীদরা জিন্দা, ঠিক না? শহীদরা ইমামে হুসাইন। যদি ইমামে হুসাইনকে জিন্দা মানতে পারলাম আর হুসাইনের নানা মুস্তফাকে মরা মানলাম, ইমান আসেনি তো? আপনি মানলেন না কি? দাঁড়িয়ে আছে না নাই? ইমান নাই, দাঁড়ি, নামাজ, রোজা, হজ, তসবিহ, তাহলিল সব উপর দিয়ে ফিটফাট আছে না নাই? ও হাসানিয়া পাড়ার মারা, বাবারা, বোনরা, আমার নওজওয়ান ভাইরা, একটু আপনাদের ইমানের কাছে রাখতে দিলাম, নবী যদি জিন্দা হয়ে থাকে, এটি যদি আমাদের ইমান হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমান, ইজিদিদের, বাতিল ফিরকার, ওয়াহাবি, মওদুদি, খারেজি, রাফিজি, ওদের ইমান হলো ওদের নবী মরা আর আমাদের নবী জিন্দা, সেই কারণে আমরা মুস্তফার কাছে আগেও চেয়েছিলাম, এখনো হাত বিক্ষের আসে না নাই? না, আমরা কি হাত গুছিয়ে ফেলেছি? রসুল দিতে পারে না, সেজন্য নবীর কাছে চাইবো না, নাউজুবিল্লাহ বলবেন না বাবার। আমি শুধু একটু করে আপনাদের আমার ভূমিকার মধ্যে কথাগুলো বুঝার জন্য উপস্থাপনায় আনতে লাগলাম, কোন ইমামে হুসাইনের জিকির নিয়ে আজকে আমরা মতওয়ারা কেন করব। আমি অনেকবার আপনাদের এখানে যতবার এসেছি উপস্থাপনা এনেছি, মুস্তফার বৃহত্তম যদি শান আমরা বন্দনা করতে যাই, হাজারো হাজার, 2,65,000-এর উপরে যদি মুজেজা কিতাবের মধ্যে লিপিবদ্ধ পাই, তার মধ্যে একটি মুজেজা হলো ইমাম আলী মকাম হুসাইন 56তম বছরের মধ্যে যেদিন যাবে, 10ই মুহররম হবে 61 হিজরির, শাহাদাত বরণ করা হলো, এটা আমার মুস্তফার বৃহত্তম একটি মুজেজা। আপনি জিজ্ঞাসা করবেন হাসান রেজা এটা কেমন করে মুজেজা হয়? কলিজার টুকরো নাতিকে দুই টুকরো করে দাও, এটা কি মুজেজা? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার গভীরভাবে মনোযোগ দিলে স্পষ্ট হয়ে যায় দুনিয়ার জগৎবাসীরা, আমার প্রিয় মাহবুব মার গর্ভ থেকে আগমন করেন, বিশ্বের মধ্যে কোনো কিছুই চাই নাই, বাবার কথা মনে রাখে নাই, মার কথা মনে রাখে নাই, পরিবারের কথা মনে রাখে নাই, আর যখনই ইসলামের প্রসার প্রসারের সময় এসে গেল, আপন জন্মস্থান ত্যাগ করে দিলেন, মক্কার জমিন ছেড়ে
হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় কদম রাখলেন, না কুটুম্ব চাইলেন, না আপনজন চাইলেন, না স্বজন চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, এত নির্যাতনের ভিতরও না বাড়ি আছে, না ঘর আছে, না আপনজন সন্তানের জন্য মায়া কান্নাম। ইয়া আল্লাহ এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কার জন্য কান্না একটু বলে দিন না। আমার মেহবুবে মুস্তফা এলান দিয়ে দিলেন, ও আল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে ঘোষণা দিয়ে দিলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও গো আমার মুনিব মাওলা, খাতিমুন নবী করে আমাকে যখন পৃথিবীর জমিনে পাঠাইলেন, আল্লাহ আমার পরে আর কোন নবী আসবে না। নবী তাফসীর করে দিলেন, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ও মুনিব মাওলা, তাহলে বোঝা গেল, এখনো কিয়ামতের নমুনা দেখতে লাগলাম মাত্র, আমার এই চোখ দিয়ে দেখতে লাগলাম হাজার 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 বছর এই পৃথিবীর জগৎটা থাকবে। মুনিবরে কোটি 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 উম্মত আমার হবে, কন্যাদার কে হবে? আমার উম্মাত্র পাপান্বিত হবে, গুনাহে কবিরা করবে, নামাজ পড়তে পারবে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, না তাহাজ্জুদ গুজরান করবে, না হায়াতের পরিধি থাকবে। মাওলারে একটু করে বললাম, আমাকে সরদার আম্বিয়া বানাইলেন, আমার উম্মতকে কুনতুম খাইরা উম্মতি উখরিজাত লিন্নাস ইয়া বারিলা, আমাকে সমস্ত নবীদের ইমাম বানাইলে, আমার উম্মতদেরকে আহসানিয়া পারার উম্মতদেরকেও সমস্ত উম্মতের ইমাম বানাইলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? আমার কথা না, কোরআনের কথা। আরে বাবা, কোরআনে না পেলাম অন্যদিকে যাবো, তা হাদিসে যাবো, এসমা যাবো, কিয়াসে যাবো, ঠিক কি না? সরাসরি কোরআন বলতে লাগলেন, কুনতুম খাইরা উম্মতিন উখরিজাত লিন্নাস, যার তাফসীরের মধ্যে গিয়ে আমি অনেকবার আমার মাহফিল ইউটিউব চার্জ করলে পাবেন, মেরা মেহবুব এসা ও সুলতান হ্যায়। সুবহানাল্লাহ, আরো জোরে, মেরা মেহবুব এসা ও সুলতান হ্যায়, বন গই জিসকি উম্মত বি খায়রুল উমম। আর কি জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের ভয়ের কোনো কারণ নাই, আমার নবী যেমনি ভাবে ইমামুল আম্বিয়া, আমরা তেমনি ভাবে ইমামুল উমম। মুস্তফার যত পাওয়ার, আমার মুস্তফার উম্মতেরও কম নয়, সমস্ত উম্মতের উপরে পাওয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে বাবারে, শুধু নবী এটাও তো বলে দিলেন, ওলামা উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাঈল, বনি ইসরাঈলের নবীদের মতন কাজ করবে আমার উম্মতের আলিমরা। সুবহানাল্লাহ বলেন না, এর চাইতে বড় শুভ সংবাদ কার কিছু আছে? কোথায় নবী? আর আমার নবী বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার উম্মতের আলেমরা নবীর মিরাজ প্রাপ্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী হতে হবে না, নবী আর প্রয়োজন হবে না, আমি আখিরি নবী। মাওলাই করিম একটু করে বলে দে না, কোটি 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 উম্মত আমার হবে। ও মুনিব, আমার উম্মত দুর্বল হবে, কাহিল হবে, আমার উম্মতের হায়াতের বাজেট কম হবে, আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, ঠিক কি না? হাঁটুর মধ্যে ধরা, কোমরের মধ্যে ধরা, চোখের জুতি থাকবে না। ও মাওলায়ে করিম, তোকে কেমন করে রাজি করবে? না সন্তান চালাইবে, না বিবি চালাইবে, না নিজের পেট চালাইবে, আল্লাহ কেমন করে তোকে রাজি করবে বল? আমার উম্মতকে কার কাছে আমি অক্ষ করে যাব, কোথায় রেখে যাব? ও মুনিবরে, 63 বছর হায়াত পূর্ণ শুরু থেকে এই পর্যন্ত দুই চোখের পানি দিয়ে আমি নহর সাজাইয়ে দিলাম। উচ্চ আওয়াজ দেব না সুবহানাল্লাহ। বারংবার তোর পক্ষ থেকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, মা ফাতেমার জন্য কান্নাম? বলে যে না না। হযরতে মাওলা আলীর জন্য কান্নাম? বলে যে না না। হাসান হুসাইনের জন্য কান্নাম? বলে যে না না না। ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কান্না? বলে যে একমাত্র উম্মতের জন্য কান্না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাবারা কষ্ট লাগে? আমার নবীর কাছে উম্মত ছাড়া আর কারক মায়া ছিল? নিজের সন্তানের জন্য
কারণ আপনাদেরকে ইনকারেজ করে ঘুরে আনতে লাগলাম শুধু একটি নবীর শান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার কান্না কি নিবে না? বলে যে না না না, কখনো আমার কান্না নিবে না। জিবরিল দিয়ে তো গুতাগুতি করা হচ্ছে কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না নিবাই দিন, আর কত কান্না দেবেন? সাগর তো পরিণত হয়ে গেল। বলে যে না না না, আমি 63 বছর জিন্দেগি কান্নাম নয়, ইয়া বারিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দিয়ে। আমি মরা নবী না, কোরআন দিয়ে ডিক্লেশন দিয়ে দিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে জিন্দা নবী এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ উভয় জগতের রহমত যদি নবী হয়, তাহলে নবী কেমন করে মরে? আমরা রহমত লেনে ওয়ালা, আমার নবী হলেন রহমত দেনে ওয়ালা। ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলেম বানাবার কারিগর আমার বাবা যে আমার পাশে চলে এস। কোন মা যদি সন্তান জন্ম দিয়ে থাকে, আসো নবীকে মরা বলানি তোর গাল দিয়ে কেমন করে আসে? আর ইমাম হুসাইনকে যারা শহীদ করেছেন, তলোয়ার চালাইলেন, ইয়াজিদের গোষ্ঠীরা জান্নাতুদের জন্য নয়, আজকে হক আর বাতিলের পরিচিতির মামলা হলো। ইয়াজিদি কারা, হুসাইনি কারা? ইমাম হুসাইনের শাহাদাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কি না? না বলার কোনো জোয়াজ নেই রে বাবা। হক কারা, বাতিল কারা, ঠিক কি না? আজকের যুগ সন্ধি কেন আপনি চিনবেন কেমন করে? সেজন্য আলা হযরতের কলি পড়ে গেল। সুবহানাল্লাহ। শুনতে কি রাজি? আরো জোরে বলেন না। ও জাহান্নাম মে গয়া জো উনসে মুস্তগ না হুয়া, ও জাহান্নাম মে গয়া জো উনসে মুস্তগ না হুয়া, হে খলিলুল্লাহ কো হাজত রসূলুল্লাহ কি, হে খলিলুল্লাহ কো হাজত রসূলুল্লাহ কি। সালাত নিয়াম তুঝসে ওর জন্নত সে কা মতলব, ওহাঁ ভি দূর হো। একটু সুবহানাল্লাহ বলেন না, এই নাচগুলো কি আমার নতুন? আলা হযরত আল্লাহু আকবর, কত বছর আগে লিখে ফেলেছেন সুবহানাল্লাহ। সুন্নিরা, তোদের কোনো ভয়ের কারণ? কারণ তোদের কাছে ইমাম হোসেনের জামান আছে। সুবহানাল্লাহ। আছে না নাই? অনেকে আমাকে প্রশ্ন করে, হাসান রাজা আল্লাহকে আপনার সাথে কথা বলেছেন, আর বেকুফ, তোর সাথে তোর খোদা কথা বলে না, আমাদের সাথে দৈনিক 5 বার আল্লাহ কথা বলেন। ঠিক কি না? দৈনিক কয়বার কথা বলেন? তো তোর নামাজ, তোর আল্লাহ কথা বলে না, সে তোর নামাজ থামাজ হয়ে গেছে, আর আমাদের নামাজ নামাজ হচ্ছে। আলা হযরত দুটো কলি নিয়ে আসলাম যে বা আদব বে আমল, বে আদব বা আমল। সুবহানাল্লাহ বলেন না। বেআদব মানে যার কাছে আদব নাই, কিন্তু বা আমল, আমল আছে, ঠিক না? আরেকজন হলো বা আদব বে আমল, হয়তো দাঁড়িয়ে রাখতে পারে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দুনিয়ার লালসার মধ্যে পড়ে গেল, কিন্তু আমার মোস্তফার প্রেমের মধ্যে আদবটুকু রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে মরতে পারলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন এই দলের মধ্যে কারা আপনারা বের করেন? কপালে দাগও নাই, পাগড়িও, লম্বা জুব্বো, হামোখা। এই লকডাউনের কারণে স্বীকার করতে হয়, এই লকডাউন, এই করোনা ভাইরাস, এটা আমাদের জন্য অভিশাপ নয়, এটা আমাদের জন্য রহমত। নাকি বাবা? আপনারা কি গজব মনে করতেছেন? একটু কষ্ট পাইছেন বলে আল্লাহ বরদাস্ত করতে পারে নাই যে, এমন কোন পাপ আপনি করেননি বলেন তো? যে পাপগুলো আমার বিবি দেখলে বলবে তোকে স্বামী হিসাবে রাখবো না, আমার সন্তান জানলে বলবে তোমাকে বাবা ডাকবো না, আমার বন্ধু জানলে বন্ধুত্ব ক্যান্সেল করে দেবে, ঠিক না? কত পাপে পাপান্বিত আমরা, কত মানুষের সটামি করে পকেট থেকে টাকা নিয়েছি, কত অন্যায়ের হারামের টাকা আমার পেটের মধ্যে, নাউজুবিল্লাহ বলবেন না।
আজকে যদি বলেন যে জেনা কার ঘরে জেনা হচ্ছে না আপনি বলবেন হুজুর কেমন করে ধরতে পারলেন সর্বপ্রথম যদি একটা একটা করে বলতে যে আপনি নিজের ঘর কালকে টুকরো করে ফেলবেন আমার বিবিনী আমি আর থাকবো না করে কারণ আপনার ঘরে প্রথম যে দেবরার বড়ভাই বড়ভাইয়ের বউ দেবর একসাথে থাকতে লাগলেন একই ফ্যামিলির মধ্যে সর্বপ্রথম হারাম করে ফেললেন ঠিক না না বলতে পারবেন আপন দেবরে কিভাবে নিয়ে ডাক্তারের কাছে যেতে পারবে ইসলামী শরীয়ত আছে তারপর কি করতে লাগলেন এখন স্বামী তো নাই জানা হয় নাই কথা বলেন চোখে চোখ রেখে কথা বলতে পারবেন হাত ধরে ধাক্কা ধাক্কি করতে পারবেন তার ঘরও হচ্ছে না দেখেন তো মাও নাই বাবাও নাই ভাইও নাই দেবরার ভাবি আছে না নাই অনেক বিধবা নাই আমাদের সাদগার ভাষায় বলো না লেডা বউ অক্করর বোস ঠিক না বেটি শাশি হলি ভাবি জিগি কিল্লে আর ভাই নাউজুবিল্লাহ হই ঠিক আছে কিল্লে হক দে লেড়া মিক্কে দে লেড়া গুড়ে আড়ালেই বেশ ফেনা হম ভাই দুর্বা নামা তো গাছেরা আর সাত গাইয়ে হইতে আমাদের দুকুলার নাকি আয় কেন সাত গাড়ির মধ্যে সাত গাইয়ে বাসা বিচুন আর অকার ভাই দেখুন না সুখা হতো অবস্থা আল্লাহ বলতে লাগলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি শানে মুস্তাফা জরুরুন না সুবহানাল্লাহ ইয়া আমার প্রিয় রাসূল আপনার নূরি জবান দিয়ে আপনি ঘোষণা দিয়ে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ জরুরুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নামাজ আমার ভালোবাসার কারণে রোজা আমার ভালোবাসার কারণে হজ আমার ভালোবাসার কারণে যাকাত আমার ভালোবাসার কারণে তসবিহ তাহলিল আমার ভালোবাসার কারণে ইয়া রাসূলুল্লাহ আপনার ওই উম্মতদেরকে মেহরবানি করে জানাই দিন ওরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক জিলাওয়ালা সব ফিটফাট আমি আল্লাহ বলে দিলাম ফাত্তাবিউনি ইয়া রাসূলুল্লাহ আপনার নূরি জবান দিয়ে আপনি শুনাই দিন ওরা যেন আপনার গোলাম হয়ে যায় আমার গোলামি আমি চাই না নামাজ দিয়ে আমাকে খুশি করা যাবে না রোজা হজ যাকাত দিয়ে আমাকে খুশি করা যাবে না ইয়া রাসূলুল্লাহ আমি মুনিবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম যারা আপনাকে খুশি করতে পারবে ওরাই আমার বন্ধু আল্লাহ 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 ডাইরেক্ট কোরআন জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আমরা অনেকেই হোসেনের কি দরকার নবীর কি দরকার ইয়া নবী সালাম না বললো বা সমস্যা কি আমরা কি ফরজ বলেছি ওয়াজিব বলেছি আর আল্লাহ বলতে লাগেন খবরদার আমার মোস্তফাকে আগে রাজি কর তো আল্লাহ কেমন করব তোর গুনাহ কত বড় হলো সাগরের পানির চাইতে বেশ গুনাহ করে ফেললি আসমানের চাইতে বড় পাপী হয়ে গেলি আল্লাহ লজ্জা হচ্ছে তোর কাছে যাব কেমন করে মুনিব বলতে লাগলেন কোনো ভয়ের কারণ নাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর শান যখন বুঝতে হয় বন্ধুরা আমার আমি আল্লাহ আছি বান্দার সাইরগের চাইতো কাছে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ মাওলারে নামাজ তোর রোজা তোর হজ তোর যাকাত তোর তসবিহ তাহলিল সব কিছু তোকেই ডাকি তোর ইবাদত রিয়াজত আমরা করি আল্লাহ কই তোকে তো একবার দেখতে পাচ্ছি না আল্লাহ নামাজ পড়ি নাই তোর রোজা রাখি নাই তোর হজ করি নাই তোর যাকাত দি নাই তোর মাওলারে আরশে আজম পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমি বান্দার কাছে নাই আল্লাহ তোকে পাবো কোথায় কেমন করে তোর কাছে ক্ষমা চাইবো আমার মুনি বলতে লাগলেন না 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 আমার কাছে আসার তোর প্রয়োজন নাই নামাজ না পড়লেও আমার নবীর কাছে যাব রোজা না রাখলেও আমার নবীর কাছে যাব হজ না করলেও আমার মুস্তফার কাছে যাব যাকাত না দিলেও আমার মুস্তফার কাছে যাব যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমার ভাষা না কোরআনের ভাষা ডাইরেক্ট আল্লাহর কোরআন এখানে হাফেজে কোরআন কেউ নাই কই একজন হাফেজে কোরআন আমার পাশে দেন না একজন আলেমও পাচ্ছি না আমার বাবাজিও কই সালাতুনিয়া সলাতুন ইয়া রাসূলুল্লাহ
या रसूल अल्लाह मुंजुर हालना या हबीब अल्लाह इस्मा कालना सारा दुनिया नफी बरहम मुगरकुन खुजिया दिन सहिलना अश कालना सारा दुनिया चैनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया हमार प्रिय नबीर शान जखन बोलते होच्छे शाने मुस्तफा आसुन जगतेर बंधुरा एरकम एकटी एकटी करे बोलते गेले रात चले जाबे दिन आसबे दिन जाबे रात आसबे नबीर शान कि केउ फुरैते पारबे ना बोला शेष करा जाबे ना आमी हासान रेजा ना আজকে সারা 1400 বছর ধরে গাইতে লাগলেন কেউ পারবে না আল্লাহ বলে রাখেন ওয়ারাফানা লাকা যিকরা সুবহানাল্লাহ হাজার কোটি কিয়ামত পর যারা করবে তার উপর আমি আল্লাহ করে রেখেছি আমি বলছি না কোরআন বলতে লাগলেন তো আমরা কিসের নবীর শান বলবো তারপরেও আমার ভাইদের কেন মনে চাইলো জানেন আবার শানে মুস্তাফা আল্লাহ কবুল করুক আমিন এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের ঈমান হলো আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখতে পারার নাম হলো ঈমান আর নবীর বংশ হলো ঈমানের অংশ নবীর বংশ আরো জোরে নবীর বংশ বস خلاص তো ঈমানদার কারা জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়াজিদিরা যতই কিছু করুক না কেন তাতে কিচ্ছু আসার যায় না ঠিক না আচ্ছা বলেন দেখি 22000 সৈনিক দিয়ে মাত্র 72 জন ইয়াতবা 82 জন সুবহানাল্লাহ না তলোয়ার ছিল না নেজা ছিল না বল্লম ছিল না তীর ছিল না পদাতিক বাহিনী না হস্তী বাহিনী কিছুই ছিল না সুবহানাল্লাহ উনি কি যুদ্ধ করতে গিয়েছিলেন যারা বলে যে রাজনৈতিক একটা ব্যাপার এটা সিয়াসী মামলা নাউজুবিল্লাহ বলেন না আচ্ছা বিচারটা আপনারা করেন যদি ইমামে হোসাইন কারবালার জমিনে জিহাদ করতে যেতেন মক্কা মদিনার মধ্যে কি জিহাদকারী কম ছিল ইমামে হোসেনের জন্য জান কুরবান করতে কি কোনো কেউ কম ছিল না খোদার কসম যদি আমরা থাকতাম এই বয়সের মধ্যে ইমামে হোসেনের যদি কারবালার জমিন হতো জান আমারটা বুঝে সুঝে আমি কুরবান করে দিতাম সুবহানাল্লাহ আমার বাবাকে আমাকে রাখতেন আল্লাহু আকবার বলেন না কারণ পৃথিবীর জগতের এটা ক্ষণকের জীবনী শাহাদাত আখেরি মঞ্জিল হ্যায় ইনসান ने सादत की वो खुश किस मत जिन्हें मिल जाए दौलत शहादत की वो खुश किस मत जिन्हें मिल जाए दौलत शहादत की सारा दुनिया জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার পৃথিবীর জগৎবাসীর জন্য প্রথমে শানে মুস্তফার একটু নমুনা দেখাচ্ছিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ এ মুনিব মাওলানা বিশ্বের জমিনে কাউকে তুমি আরশের জমিনে নাও নাই আল্লাহ কোন ফেরেশতা জিবরাইল মিকাইল ইসরাফিল খোদা দেখতে পায় নাই জোরে বলুন না সুবহানাল্লাহ জিবরিলকে আল্লাহ দেখেছেন আজরাইল মিকাইল ইসরাফিল আল্লাহ দেখেছেন আমার নবীকে আল্লাহ দেখেছেন আরো জোরে এখন আপনাদের হাতে বিচার জোরে বলুন না সুবহানাল্লাহ মাওলানা এক সারা বিশ্বের জগতের মধ্যে 18000 মখলুকাত বানায়ে কাউকে তুমি আরশ আজমে দাওয়াত দিয়ে মেহমান বানাও নাই মুনিব একবার জিজ্ঞাসা করতে মন চাই আখেরি জামানার নবী হাবিবুল্লাহ লকব দিয়ে বোরাক পাঠিয়ে জিবরিল পাঠিয়ে হাজার হাজার 70000 ফেরেশতা বৈরাতি সাজায়ে তোমার মাহবুবকে কোন কারণে আর সাজমে মেহমান বানাইলে দুলহা বানাইলে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সর্বশেষ সাবেস্টেন্স দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ বলেন না
আমি আর কোন শান বলতে যাব না। আল্লাহ যে শানটুকু আমাদেরকে শিখাই দিলেন দেখাই দিলেন আপনাদের বিচারের মধ্যে রাখলাম। মা বাবার সন্তান হয়ে বিচারটা নিজে করবেন। আল্লাহ হাসান রাজা কি বিচার আমাদেরকে করতে দিল যে আল্লাহ 18,000 মখলুকাত তৈরি করে কাউকে আরশে আজমে দাওয়াত দিয়ে নেয় নাই, কিন্তু ও বেকুফের গোষ্ঠীরা ওয়াহাবি খারেজি মওদুদি রাফেজি বৃহত্তম বাতিল ফিরকার গোষ্ঠীরা একবার উত্তর দেয় না, আমার মুস্তফাকে আরশে আজমে আল্লাহ কেন দাওয়াত দিয়ে মেহমান বানাইলেন? উত্তরটা সবার কাছে আছে না নাই? একটু জোরে বলেন না। যেখানে কাউকে নেয়নি ওখানে একজন সন্তান কিনে নেন, সুবহানাল্লাহ। তো আমিও মানুষ নবীও, জোরে বলেন না, আমিও মানুষ নবীও, দুই মানুষ কি এক বরাবর? যারা বলে যে নবী আমার মতন, বাবার মতন, দাদার মতন, ইমান আসেনি? এখন দাড়ি ফাগরি নামাজ রোজা হজ জাকাত কোন কাজে আসবে? এটি হলো নবীর শান। বন্ধুরা আমার, প্রসঙ্গক্রমে ইয়াজিদের নিশানা নাই, হুসাইনি নিশানা কিয়ামত পর্যন্ত চালু থাকবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হক কারা বাতিল কারা বর্তমান যুগ সন্ধি করে ইমামে হুসাইনের কথা বললে যারা কফালে বাস পড়ে যায়, কোন ফাতিহা খানি আপন ঘরের মধ্যে নাই, ইমামে হুসাইনের জিকির করলে অন্য দিক মাথা ফিরায় নে, ওরা বাতিল এজিদের গোষ্ঠী। আর যাদের অন্তরের মধ্যে ইমামে হুসাইনের ডাক যখন পড়ে যায়, মগরিবের পর চাই না, এশারের পর চাই না, আসর চাই না, বাজার চাই না, বউ বেটি আত্মীয় স্বজনের প্রীতি ভালোবাসা ছেড়ে দৌড় দিয়ে কোথায় হুসাইনি জিকির চলতে লাগলো, ওখানে যাওয়াটার নাম হলো হুসাইনি দলের পরিচায়ক, এই জন হলো আহলে হক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শান দিয়ে পরিচয়টা আপনাদের কাছে বিচার দিয়েছিলাম, আমার মুস্তফার শান বুঝাইতে ইয়া আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে রেখে তোমার মাহবুবকে তুমি কোথায় নিতে লাগলে? বলে যে আরশে আজমের মধ্যে। আল্লাহ আর কাউকে নিলে? বলে যে আর কাউকে নিলে তো নবীর সমান হয়ে যাবে। বুঝা গেল কিয়ামত পর্যন্তের জন্য নবীর বতনামী আল্লাহ কাউকে বানাই নাই। ও আহসানিয়া পাড়ার এলাকার বন্ধুরা, আজকে নূরে মদিনা যুব তরুণ সংঘের ভাইরা, ঈমান তাজা করে নিন, আমার মনি মাওলা পরিচয় করাই দিলেন, এই সুন্নিরা তোদের পক্ষে আমি আল্লাহ আছি, আমি আরশে আজমের মেহমান, আমার নবীকে না বানাইয়ে পারতাম, কিন্তু সুন্নিরা ঈমানে কুবত দিয়ে আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখবে, তোদের পক্ষে আমি আল্লাহ থাকার জন্য তোদের কোনো ভয়ের কারণ নাই, জান্নাত তোদের জন্য আমি ওয়াকফ করে রাখলাম, আমার মেহবুবে মুস্তফাকে আরশে আজমে নিয়ে একথার প্রমাণ করে দিলাম পৃথিবীর জগৎবাসীরা। তেরা মসনদ নাজ হ্যায় আরশে পরি, তেরা মোহর মেরাজ হ্যায় রূহে আমিন। তেরা মসনদ নাজ হ্যায় আরশে পরি, তেরা মোহর মেরাজ হ্যায় রূহে আমিন। তু হি সরওয়ার হর দো জাহান হে শাহ, তু হি সরওয়ার হর দো জাহান হে শাহ, তেরা মিসল নহীঁ হ্যায় খুদা কি কসম, তেরা মিসল নহীঁ হ্যায় খুদা কি কসম, হে কলামে ইলাহি মে শামসু দোহা। বাবারা শানে মুস্তফা শেষ করা যাবে না, এতটুকু আপনাদের বিচারে রাখলাম। ওরে জগতের বন্ধুরা, আল্লাহ আশ্চর্যজনক সব জায়গায় মুনিব আছে, ধরার সুযোগ নাই। আমার মুনিব বলতে লাগলেন খবরদার, আমি আল্লাহকে পাওয়ার ইজি একটা মকাম হলো, আমার মুস্তফা যেখানে আমি খোদাও সেখানে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, আল্লাহ আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত, সুবহানাল্লাহ বলেন না, বখুদা খুদা কা এহি হ্যায় দর, সুবহানাল্লাহ। কষ্ট লাগে না বলেও পারি না, দলিলগুলো সুন্নিদের জন্য এত ইজি করে দিছেন, আল্লাহু আকবার। এটা বাই কাসমিয়া, ওয়াল্লাহ বল্লাহ তাল্লাহ, বখুদা খুদা কা
यही है दर नहीं और को ये फरमा कर जो वहां से हो नहीं आके हो जो वहां से हो यही आके हो जो यहाँ नहीं तुम वहां नहीं वो कमाल उसने हुजूर है अल्लाह पवार मकाम तलाश करार प्रयोजन नाई মুস্তফার মিলাদ সাজান মুস্তফার জিকিরের মাহফিল করেন আল্লাহ বলতে লাগলেন আমি আশা আজমে থাকি না আমার মুস্তফার জিকিরের মাহফিল আমি খুদ খোদাস হয়ে গেছে তাই সেজন্য আমরা সুন্নিরা নবীর মিলাদ ছাড়া নবীর দুরুদ ছাড়া কোনো ইবাদত রিয়াজত আমরা মনে করি যে আপনি আদ্দ বলেন না মিলাদ না হলে সুন্নিরা বলে যে না না ওই আদ্দ হয় নাই বলো না আসলে কি মিলাদ কোনো শর্ত নাকি না বলেন না ইজাব আর কবুল হলো শর্ত কিন্তু আহলে সুন্নাতুল জামাত যত ইবাদত রিয়াজত করি না কেন আমার মোস্তফার জিকির হতে হবে সুবহানাল্লাহ নবীর জিকির যতক্ষণ অন্তর দিয়ে জবান দিয়ে ফুড়াই তুলতে পারি না অতক্ষণ অন্তরের মধ্যে ইমানের কোনো শান্তি এটাই হলো আপনার কবুলিয়তের লক্ষণ গত জুমে আমাকে প্রশ্ন করলেন হুজুর আপনার নামাজ কবুল হচ্ছে তার প্রমাণ কি আমি বলবো যে বাবারে এটা তো বড় কঠিন মশালা এটা উত্তর কেমন করে দেব হঠাৎ করে আমার বাবা যে আমাকে যাই বলুক আমার ইমানে চলে আসলো সুবহানাল্লাহ যখনই আপনি আত্মীয়ের বড়কের মধ্যে বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলার সময় আমার মুস্তফাকে আমি দেখতে পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সামনে আমার সালামটুকু আপনি গ্রহণ করে নিন যখন আপনার ঈমান বড় দেবে তখন ঈমানে মনে থাকবে আমি আমার রাসূলকে হাজির ও নাজির মানে সালাম দিচ্ছি তখন আপনার নামাজ কবুল হচ্ছে তার প্রমাণ হয়ে গেল আর এখন বলবে যে না না এরকম বললে শিরিক হবে এরকম বললে শিরিক হবে আর ফতোয়া আলমগীর খুলেন সুবহানাল্লাহ বলেন না ঈমানে কুফর দিয়ে বলতে হবে যে আমি রাসূলকে দেখতে পাচ্ছি না আমার রাসূল আমাকে দেখতে পাচ্ছেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আচ্ছা হুজুর একটা পেয়ে গেলাম অনেক দিন পর উত্তর দিলেন হুজুর এটা মানলাম কিন্তু তাহাজ্জুদের নামাজ আমি বললাম তাহাজ্জুদের নামাজ কবুল আপনি শুরু করেন সুবহানাল্লাহ বলেন না অ্যালার্ম ছাড়া যখন আপনি উঠার অভ্যাস হয়ে যাবে সুবহানাল্লাহ গড়ি লাগবে না কেউ ডেকে দিতে হবে না যেমন নাকি আমি এই লকডাউনকে করোনা ভাইরাসকে বললাম রহমত বললে হুজুর আপনি রহমত বললেন অকাতরে 4 লাখের উপরে মানুষ মারা গেল আপনি এখনো রহমত বলবেন আমি বললাম রহমত জোরে বলুন সুবহানাল্লাহ কারণ এই করোনা ভাইরাসের কারণে অনেকে বেনামাজে ছিলাম আমরা নামাজমুখী হয়েছি অনেকে জুয়া খেলতাম জুয়া খেলা ছেড়ে দিয়েছি অনেকে শরাব পান করতাম শরাব পান করা ছেড়ে দিয়েছি আজকে সব কিছু ফিটফাট ইয়াজিদি কারা যারা পৃথিবীর জমিনের মধ্যে বসে বেগানা নারী নিয়ে প্যাকেজ বেনসুর মধ্যে মতওয়ারা শরাবের জাম নিয়ে শরাবের বোতল নিয়ে ঘোরাফেরা ওরা মুসলমানের আকীদার মধ্যে নাই ওরা ইয়াজিদের দল ওরা হুসাইনের কখনো হতে পারে না ইয়াজিদে সর্বপ্রথম শরাবকে হারাম থেকে হালাল বানিয়েছেন জোরে বলুন না নাউজুবিল্লাহ আরো জোরে বলবো না নাউজুবিল্লাহ আপনাদের এখানে তো ভালো মানুষ সবাই না এখানে তো এই অভ্যাস নাই আলহামদুলিল্লাহ ঠিক না খেয়াল রাখবেন ইয়াজিদ সর্বপ্রথম শরাব পান করা জায়েজ করে দিলেন কারণ টুকু হলো শরাব বি শরাব পান করে বলে যে সারা বাংলাদেশটা আমার বলে না কি রব হয় না যে জান্নাকে মনে করো তো গোটা দুনিয়া পৃথিবীতে এরা বউরো যায় মা ডাকি বেলাই ঠিক না বেটি নাসুই না অন্য মাথে নাসি হইতে কে কে মুখ বাজার বাজার মারলা নাসনু হয় হুঁশিয়ার সাবধান ইমাম আলী মক্কা মুসাইন শানে মুস্তফা দেখাই দিলেন ইয়া রাসূলুল্লাহ নূরি জবান দিয়ে আতেল হুসাইন সাবরা আমার নবী কেন ধৈর্যের পাহাড় বনতে বললেন অন্য কোন দোয়া আলী রে ও আমার কলিজার টুকরা মিয়ে ফাতেমা অন্য কোন দোয়া তোমরা করবে না রিজিক চাইবে না হায়াত চাইবে না সম্পদ চাইবে না আব্বা জান কি চাইবো বলে যে আতেল হুসাইনা সাবরা ও গো মুনিব মাওলা আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও ইয়া আল্লাহ কেন 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 বলে যে ধৈর্যের পাহাড় বানাবার কথা হলো 72টি যখন আঘাত হবে তলোয়ার নেজা বললম তীর না 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 আপন বড়ি থেকে মাংস পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাবে গোর কফিন গুলো চেনার কোনো সুযোগ থাকবে না ওই মুহূর্তের মধ্যে
ইমাম আরে মকাম হুসাইন নিজের আগাতের পূর্ব মুহূর্তে এক 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 জন করে 70 জন শহীদের যখন বডি দেখে ফেলল আমার ইমামে হুসাইন যেন উ শব্দ না করে চোখের পানি যেন না ফেলায় আমার মুস্তাফা হায়াত রাসূল আবে কৌসারের পানি নিয়ে সামনে দাঁড়িয়ে গেলেন আতেল হুসাইনা সবরা ইমামে আল্লাহু আকবার কুসংকেবে দলিল প্রমাণটা এনতে লাগলাম আল্লাহর নবীর শান জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাদের বিচার টুকু দিলে বিচারটা শেষ করে দিচ্ছি কেন আল্লাহ তুমি আরশে আজমে তোমার মাহবুবকে নিলে বলে যে কিয়ামত পর্যন্ত বাতিল কারা হক কারা আহলে সুন্নাতুল জামাতের দাবি হলো আমার মুস্তাফা আল্লাহর পরে এক নম্বরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের দাবি হলো মনে রাখলে যথেষ্ট জিসকা কি সানি নেহি ও নবী जिसका कोई तानी नहीं वो नबी मुस्तफा की अजमत का हद है ना किनारा है हद है ना किनारा है ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह अमर नबी के जार मतन करे पृथ्वी जमीन आर কাউকে আল্লাহ বানাই নাই পৃথিবীর জগতে সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আছি তার প্রমাণ দিতে এই আসানিয়া পাড়ার সুন্নি জনতারা তোরা হুঁশিয়ার সাবধান ঘরে বসে থাকিস না দোকানে বসে কম গুজার করিস না আমার আওরাদের জিকির হতে লাগলো মুস্তফার দৌড় দিয়ে একবার বসাই ইয়া আল্লাহ মামলাটা একটু খুলে বলে দাও না বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি যখন নিবাইতে পারলাম না এমন ঘটনা আমি কুদরতের পক্ষ থেকে ঘটাইয়ে দেব যত ঘটনা বিশ্বের মধ্যে অতুলনীয় সব ঘটনাকে দুরিশাত করে দেব ইমামে হুসাইনের ঘটনাকে প্রতিজন মুমিনের অন্তরে আমি রেখাপাত করার সুযোগ করে দেব ঠিক না সেজন্য আজকে আসানে আমরা দশমবারের শাহাদাতে কারবালা কিয়ামত পর্যন্ত হোক আমরা চাই কিনা কারা কারা একটু হাত তুলতে হবে আল্লাহ কবুল করুন বাবারে আমার শাহিন শাহ সিরকুটের আওলাদরাও দেখতে পাচ্ছি রুহানি আমিন বলেন না আল্লাহ আমাদেরকে কবুল করুন আসুন বাবারা কথার প্রসঙ্গ ক্রমে শুধু শানে মোস্তফা দিতে এত উপরে আমি মূল কথাটা উদ্ঘাট করে দিলাম আল্লাহ এর উপরে পৃথিবীর জন্য আর নাই আরেকটি বাকি আছে আরেকটি আমার আল্লাহ বলতে লাগলেন আমি তোদেরকে দেখা দিই নাই ধরা দিই নাই খোদার পরিচয়টুকু জানাই নাই সুবহানাল্লাহ আল্লাহ তুই হতে জানাবে দেখ না হনা সুবহানাল্লাহ হনা আল্লাহ হতে হতে জানাইম অনর মসজিদের খতিব সাহেব হুজুর আর বাবা থেকে না ফজল না সুবহানাল্লাহ আসা আইয়া বাতা কা রব্বুকা মাকামাম মাহমুদা বন্ধুরে কিয়ামতের ময়দান মানে আমার নবী নিয়ে গুতাগুতি করেছিলি নবী তোর বাবার মতন দাদার মতন চাচার মতন নবী গুনেগার নবী গায়েব জানে না নবী মাটির নবীর কাছে কোনো শক্তি নাই আমি আল্লাহ বলবো ইয়া রাসূলুল্লাহ আমাকে গোপন রেখেছেন আমি আপনাকে গোপন রেখেছি খোদার জাতের কসম ইয়া রাসূলুল্লাহ মকামে মাহমুদ বানায় আমি আল্লাহ আপনার পরিচয় দেব আর আপনি মুস্তফা আমার পরিচয় দেবেন আর আসেনি রে বাবা আল্লাহ বলতে লাগলেন মকামে মাহমুদ নামের কুদরতের হাত দিয়ে আমি সাজাচ্ছি সুবহানাল্লাহ আল্লাহ কেন সাজাচ্ছ বল যে এমন একটি মকাম মকামে মাহমুদ কুদরতের হাত দিয়ে তৈরি করে আমার নবীকে দুলহা বানায় আমার নবীকে তাজ পরায় আমার নবীকে কুদরতের কুলে করে নিয়ে আমি আল্লাহ বসাইবো এখানে কাউকে হাত দিতে দেব না সুবহানাল্লাহ মওলা মুনিব কেন ও সারা বিশ্বকে একটু জানাই দিতে চাই তোরা তো বলেছিলি তোর বাবার মতন তোর দাদার মতন তোর 14 খানদানের মতন আজকে আমি দেখাই দেব আমার মুস্তফাকে আমি কোন নবী বানাইলাম আজকে আমি প্রমাণ করে দেব আমার নবীর কত পাওয়ার আমি মুনিব শুধু বসে থাকব আমার মুস্তফা যাকে বলবে জান্নাতি তাকে আমি জান্নাত দেব
আল্লাহ আমাদেরকে কবুল করুক। শানে মুস্তফা, আল্লাহু আকবার। কবরেও শানে মুস্তফা আছে না নাই? আরো জোরে মন রব্বুকা, বাবাজি ঠিক না? ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা, শেষ না? তো নবীর পরিচয়, খোদার পরিচয়, সব পরিচয় হয়ে গেল, দিনের পরিচয় হয়ে গেল। এবার বলতে লাগলেন, তোমারা তো গালোর বেটকে দিয়ে দিয়ে রে হইলে তো যার গোহরের মতন, বাপসারা সন্তানের মতন। আর নবীর তুমি খুলে লাগিল, কেন লাগিল? আয় খোদায় গদি খবর থ। ওয়ামান হাদার রুজুলুল্লাজি বয়সা ফি আই মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। সুবহানাল্লাহ, এ আন নবী বানায় দি জাতি বৈ সম্পর্কে কেন ফসায়? সুবহানাল্লাহ, ইয়াজিবে মেটতে হইল ফওয়ান নাই বলি হইল। অবুক 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 কিবে কি নবী গোড়া বনা বনি টনা টনি মেরির ভিতরে নবীবে কেন আইল? ইবে তো মদিনার রজা শুরু হই, এড়া হন নালি দিয়ে রে হন অক্সিজেন টা নিবেন লাই, নাউজুবিল্লাহ হন আর কেন বড় করি হন না অন হবেন দুই হাত তর হতে হাতে প্রশ্ন করো দে হুজুর নবী এটা জেতা তাবি কেন, নবী এটা জেতা তাবি কেন, এটা হন অক্সিজেন দিই না আল্লাহ নজুবিল্লাহ হইবেন? ওরা ব্যাক কল জাত হতুন যার সন্তান আই তো আবা তোরে কেন করি বুঝাই মাই। সুবহানাল্লাহ, আর মোস্তফা দয়া করে আনি দি অনর ইয়ানর হসাই পারা হয়ে যায় এড় এলাকা সন্তানাশের কেউ তালি গোসান হইন ইয়া সই পারা হয়ে যায় রাতে দুইটা বাজে বাসকালি চুন আর ফন্দরওয়ান গাড়ি দিয়ে আনি দে একবার ওই অনর ডরু ব্রিজরেন দি। সুবহানাল্লাহ, এবার হল্লে করি হস্ত করি আসি আজার আজার মানুষ বইলই একদম ওই অনর মরাকুরের মতন দূরে দূরে কি রবা ব্যাগুন আইন মতের সাথে সাঙ্গ হয়ে গিয়ে। সুবহানাল্লাহ, তাই রোগ হত দুজন অনল্লা মানুষ ব্যাগুন ফলে গিয়ে দে এটা শূন্য অনেক হতে কিন্তু অতিরঞ্জিত হাস করো মা কেন হতে নবী বলে যে হ্যাঁ ওমা তোর নবী যা তুই কি মরা হস না হতে তোর নবী কুল্লু নাফসিন জায়গা তোর মা ও মারে কোরআন দলিল দিতে প্রত্যেক জীব মৃত্যু সাথ গ্রহণ গরম করিব তাহলে তুই বে দেখো জানা ওমার সাল্লাহ কেদে রহমতুল আলামিন না দেখো। সুবহানাল্লাহ, হন না তুই কুল্লু নাফসিন জায়গা তোর মত দেখো দে এত ভালাবার ইলা ফালাফি ইন্না কামায়াতুন ওয়া ইন্নাহুম মায়াতুন ইয়ে নুনি লা ফালাফি ফালাবালি ওমার সাল্লাহ কেদে রহমতুল আলামিন ইকেন ওসাবিক কানা হদুদ ইবাদ তরজমা তুই মুলি সাহেব না হদুদ না তো তুই গিলে ফালাবালি গেল ইয়া দুওক কোরআন আয়াত শিখি দুওক বুখারী সহি হাদিস শিখি মা মুলুয়ে কি জানে মুলুয়ে কি জানে বহুত তালাক দিব কিন্তু মুলুয়ে অনেক কি জানে বলি শব্দ ব্যবহার করে হুঁশিয়ার শব্দ আমদানি করতে ইসলাম ওরে আর বাপদাদের ইসলাম কত সুন্দর আরা ফালন করি যায় এটা ভিতরে আয়ের হতে ইসলামের ভিতরে কি ত্রুটি আছে চোদ্দশো বছর বাদ বলে ত্রুটি তো আয় সৌদি আরব গেদি ন দেখি বারাং গেদি ন দেখি মিডল ইস্ট গেদি ন দেখি প্রত্যেক গেলে তো হম পরত মুস্তফার সিনাত তুমি কি বার ইয়ান শোনা তুমি আসলে নাই মানুষের কিলে বিভ্রান্ত করো এই সিং মানুষের হস্ত দর বাজিয়ত আল্লাহ হদ ইহদিন সিরাত আল মুস্তাকিম আয় অন্য কোন তফরকাত যাবে আল্লাহ রাজি নাই আর গসুল আজমের মানি গসুল আজম মাযহাব মানি সুবহানাল্লাহ হইবেন আর খাজা গরিব নওয়াজের আর মানি খাজা গরিব নওয়াজের মাযহাব মানি নওয়ালা ন মানে আর বাদ তো শুদ্ধ খান ন মানে তো এত বছর তো তফরকাত ন দেখি তুই হন আবার ডক্টরের ডিগ্রি লই আইলে আর ইসলামের ভিতর ইয়েন লেখা ইয়েন লেখা ইয়েন লেখা এতে কি টুরা টারা গরিবের লাই তোমার কি কি ইসলাম কি তোমার কি ইজারা দিয়ে গিয়ে না হন নওজুবিল্লাহ হন না আরো বাদ্যতার আমল উত্তম জিয়ে না সঠিক ফাই আর এত মুরুই বানাবে হারিগর আরো সামনে আছে ইবেতে ফুসাল্লি ইমদানা ঠিক না ওমা এইবে কি জানে আয় জানি সিদি আয় বোঝ জানি ঠিক না বেটি তো বহারি শরীফকে সামনে আনে দিয়ে না সে ফত্ত ক্ষমা ইন জানো জানি তোর বাদ্যতা শুদ্ধ খান তুই গোয়া শরীফ তস্কিল দিবের তোর তো ক্ষমতা নাই তুই হইলে শুধু এন্ডে বুতরে আর বাগুরি ফেলে ফেললে আল্লাহ সুভদ্র প্রতীক বানা আসন জগতের বন্ধুরা কথার প্রসঙ্গ ক্রমে অনেক দূর থেকে আবার ফিরে আসতে হয় শানে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুনিব আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিলেন কিয়ামত পর্যন্তের জন্য আমার নবীর পজিশন দুনিয়াদারের জন্য শিখাইয়ে দিলাম খবরদার খবরদার আমার নবীর কোনো তুলনা নাই আরশা আজমে গিয়ে আমি লামকামের খোদাকে যে চিনে আসতে পারে আমি খোদার ঠিকানা কাউকে দিই নাই আমার মোস্তফার হাতে আমার ঠিকানা রেখে দিলাম ইয়া রাসূলুল্লাহ সারা বিশ্বকে আমি প্রমাণ করে দিতে চাই আমার মোস্তফার মতন কাউকে আমি বানাই নাই জোরে বলুন সুবহান এটি হলো শানে মুস্তফা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোরআনে ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় পৃথিবীর দুনিয়াতেও তাদের জন্য লানত
আখিরাত তো তাদের জন্য লানত। আপনি বলবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কষ্ট, ইমামে হুসাইনকে কষ্ট দেওয়া মানা আমার খোদাকে কষ্ট দেওয়া, ইমামে হুসাইনকে কষ্ট দেওয়া মানা আমার নবীকে কষ্ট দেওয়া। যদি নবীর কষ্ট খোদার কষ্ট হয়, আমার রাসূল বলতে লাগলেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার আমি হুসাইনের, আমার হুসাইনকে যে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আমার হুসাইনকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। উঁচু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর ভালোবাসার কারণে ইমামে হুসাইনের ভালোবাসা, ইমামে হুসাইনের ভালোবাসার কারণে নবীর ভালোবাসা। আমার নবী দোয়া করলেন ইয়া আল্লাহ আমার হুসাইনকে যারা ভালোবাসবে আল্লাহ তুমিও তাকে ভালোবাসো। নবীর কথা কবুল না আমার কথা কবুল? আল্লাহ আমাদেরকে নবী বুঝার তৌফিক দান করুক। আহলে বাইতে মুস্তাফার প্রেমের কথা যদি বলতে যাই তাহলে একটি ইজিলি ওয়াকিয়া বললে, পৃথিবীর জগতের মধ্যে 50 থেকে 60 মসনদ আহমদ শরীফের মধ্যে একটা ওয়াকিয়া রেখেছেন সুবহানাল্লাহ। হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আন উনি একটা ঘটনা নকল করেছেন এত সুন্দরভাবে যে 50 থেকে 60 বছর পর্যন্ত আমার ফ্যামিলির মধ্যে আমি পরীক্ষা করে দেখলাম ইমামে হুসাইনের প্রেমের মধ্যে আমার পারিবারিক ভাবে আহলে বাইতে মুস্তাফার প্রেমের মাহফিল যখন আমি সাজাই যে আমার ঘরের মধ্যে কোনো অভাব অনটন আসেনি আমি দেখি নাই। যার সামর্থ্য যত আছে তত অনুপাতে আজকে 10 তারিখ মুহররমের মহব্বত যদি আপনার অন্তরে থাকে আপনি কামিয়াবি পেয়ে গেলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।